বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় বিজেপিতে বড় ধাক্কা। এবার বিজেপি ছাড়লেন সুদীপ রায় বর্মণ ও আশিস সাহা। বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা, মন্ত্রিত্ব থেকে অপসারণের পর থেকেই বেসুরো ছিলেন সুদীপ রায় বর্মণ। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন প্রাক্তন মন্ত্রী। আগেই জানিয়েছিলেন বিজেপির প্রতীকে আর লড়াই করবেন না। আমরা আমাদের লোক মারফতে বিজেপি পার্টি অফিসে পাঠিয়ে দিয়েছি। এখন জানেন বিজেপি পার্টি অফিসে আমরা বলেছি যদি কেউ না থাকে অফিসে অপেক্ষা করো, লোক আসলে এর মধ্যে রিসিভ করে তোমরা নিয়ে আসবে। উই হ্যাভ রিজাইন। সে সুনীল দেওধর মিস কল বাবা না, উনি তো ওনার সঙ্গে মিস কল মারেনি, আমার কথা হয়নি। কারণ এ রাজ্যে এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম রয়েছে, নামে কাউন্সিল অফ মিনিস্টার্স। মন্ত্রীদের সঙ্গে কথা হলে তারা তাদের অসহায়তার কথা আমাদেরকে আমাদের কাছে ব্যক্ত করে, ফলে থেকেও মানুষের সাথে অনেক সময় বিধানসভার ভেতরে বাইরে কথা বলতে হয়েছে যেটা আমাদের দলের লাইন না। বিজেপি থেকে যেহেতু নির্বাচিত হয়েছি, সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করাই আমাদের উচিত। একটু দিল্লি যাই, পরবর্তী রণনীতি একটু আলোচনা করি, তারপর তো দিনক্ষণ ঠিক করা। এখনই দিনক্ষণ ঠিক করে ফেলছেন আপনারা, একটু আমাদেরকে সময় দিন, আপনারা জেনে যাবেন। আপনারা সংবাদের শিরোনাম, আপনারা তো চতুর্থ স্তম্ভ গণতন্ত্র রক্ষা করার, আপনাদের সংবাদের শিরোনাম কি হবে তা ধার্য করে দেওয়া হয় বহিরাজ্যের একজন ওএসডির মাধ্যমে। এই নিউজ করতে হবে, এই কটা ফটো যেতে হবে, কেউ উস্কা নিউজ গয়া। যদি কেউ চালাতে দুঃসাহস করে লাইন কেটে দেওয়া হয়, টিভি বন্ধ করে দেওয়া হয়। আমরা দুজন বিধানসভার অধ্যক্ষ মহোদয়ের কাছে আমাদের পদত্যাগপত্র তুলে দিয়েছি। উনি সেটা গ্রহণ করেছেন এবং পরীক্ষা নিরীক্ষার পরে সে বিষয়ে সংবিধানের আইন অনুযায়ী উনি ওনার দায়িত্ব পালন করবেন। ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ থেকেও আমরা অব্যাহতি নিয়েছি। পুরভোটে টিকিট না পেয়ে অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়া তৃণমূল নেতা। সম্পর্কে তিনি অর্জুন সিং এর আত্মীয়। 2019 সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন সঞ্জয় সিং। নির্বাচনে না দাঁড়ালেও তাকে ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর করা হয়। কিন্তু এবারের পুরভোটে টিকিট না পেয়ে গতকাল কর্মী সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগ দেন তৃণমূল নেতা। দেখুন, এর আগে আমি সিপিএম করতাম, তৃণমূলে আমি জয়েনিং করেছি 16 মার্চ 2019। তারপরে দলের জন্য যা করার ছিল আমি করেছি। অনেক বড় বড় নেতা আমি দেখেছিলাম সে সময়, তারা লেজ গুছিয়ে পালিয়ে গিয়েছিল এখানে মোবাইল বন্ধ করে। আজকে আমাকে যদি টিকিট জন্য টাকা দিতে হয় তাহলে সে দল করব না, টাকা দিয়ে তো টিকিট বিক্রি হচ্ছে। অযোধ্যের হাত ধরে আমরা দল করবো এখানে বিজেপি ও আমাদের এমপি। আগামী দিন ভারতীয় জনতা পার্টি পরিবারের মজবুতি করার জন্য সঞ্জয় সিং এর কাজ হবে। সঞ্জয় সিং আগামী দিন ইলেকশনও লড়বে। হ্যাঁ, মোটামুটি শুধু ঘোষণা হওয়ার বাকি আছে না। ওখানে টিকিটের ব্যাপার নিয়ে তো ওর কোনো সমস্যা নেই, ও সবসময় চাইছিল এলাকা শান্তিতে থাকুক। এখানে ওকে সামনে রেখে এলাকাটাকে অশান্ত করার চেষ্টা করেছিল, ও সবসময় এটাকে প্রতিবাদ করছে। সঞ্জয় সিং আমাদের পরিবারের ছেলে, আজকে আরও মজবুত হলো এই পরিবারটা, আগামী দিন আরও লড়াই হবে।